যেখানে মিষ্টিমুখ সেখানে ইগলু, সেখানে আজকের গানওয়ালায় আমি সজীব। আর আজকে আমার লুক দেখে হয়তো বুঝতে পারছেন একটু অন্যরকম একজন মানুষকে এনেছি, তার সাথে মিলিয়ে রাখার চেষ্টা করছি। আজকে আমাদের সাথে আছেন নজরুল ভাই, নজরুল ইসলাম, যাকে বেশিরভাগ আমরা ঢোলের সাথে দেখেছি। উনি আসলে অসম্ভব ভালো গান করেন। সো আজকের গানওয়ালা হচ্ছে নজরুল ভাই। কেমন আছেন? ভালো আছি। কত ভালো? খুব ভালো। আচ্ছা, সবসময় যে আপনি ঢোলটা বাজাচ্ছেন, এই যে এরকম ক্যারি করেন, অনেক বেশি ভার না, অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই অভ্যাস। মানে কারণ আমি নিজে বাজানোর চেষ্টা করছি, আপনার ঢোল নিয়ে আমি ক্যারি করার চেষ্টা করি, জিনিসটা কিন্তু অনেক ভারী। আপনি দাঁড়ায় যখন বাজান, বেশিরভাগ সময় কি এখন বসেই বাজান? সেই জন্য এই ঢোলটা নিয়ে একটু বসেই বাজাইতে হয়, কারণ আরও দাঁড়ানোর ঢোল আলাদা আছে, ওগুলো নিয়ে দাঁড়ায় বাজানো সম্ভব, কারণ এটা একটু অন্যরকম। আপনি এটাকে একটু মডিফাই করেছেন? একটু মডিফাই। কী জিনিসটা মডিফাই করেছেন? সেটা হলো, অনেকে বলতো যে বাংলা ঢোল টিউন করা যায় না, তো এখন টিউন করা যায়। আপনি সেটা করে নিয়েছেন? সেটা ওই স্ক্রু দিয়ে ওখানে নাটসগুলো ইউজ করে। আজকে কী শোনাবেন প্রথম? কী মনে হয়, মানে যেরকম প্রিপারেশন আপনার, আপনি কী দিয়ে শুরু করতে চান? আপনার তো নিশ্চয়ই দেখা আছে নাগরিকের, আমাদের গানওয়ালা। অবশ্যই। সো একদম মনে যা আসে, যাই ইচ্ছা করে গে ফেলেন। আমি শুরু করতে চাই যে, আমি তো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকার, তো ওই এলাকার গান দিয়ে শুরু করতে চাই। দেই একটি করিব তোমারি বাসনায়ন্তরে, মন প্রাণ লয়ে আমি ডাকিব কাতরে। করিব তোমারি পূজা, দিব ভক্তি পুষ্পঞ্জলি, হাতে হাতে করো তালি মা। দিব ভক্তি পুষ্পঞ্জলি, হাতে হাতে করো তালি মা। বিশ্বাস চন্দন গন্ধ, বিশ্বাস চন্দন গন্ধ মাখি বোয়াদরে, মন প্রাণ লয়ে আমি, মন প্রাণ লয়ে আমি ডাকিব কাতরে। করিব তোমারি পূজা, দলে পূজিব গো কৌত হলে, প্রেম বিল্ল
পত্র দলে পুজিব গো কৌত হলে মা জপিব অজপা যুগে জপিব অজপা যুগে নাম প্রাণব রে মন প্রাণ লয়ে আমি মন প্রাণ লয়ে আমি ডাকিব কাত রে করিব তো মারি ইচ্ছাময়ী তারা তুমি ইচ্ছাতেই ইচ্ছি আমি মা ইচ্ছাময়ী তারা তুমি ইচ্ছাতেই ইচ্ছি আমি তোষ তোমার মন মোহন তোষ মাগ মন মোহন ইচ্ছা পূর্ণ করে মন প্রাণ লয়ে আমি মন প্রাণ লয়ে আমি ডাকিব কাত মারি পূজা বাসনায়ন্তরে মন প্রাণ লয়ে আমি মন প্রাণ লয়ে আমি ডাকিব কাত গানটা মনমোহনের লেখা মনমোহন এই গানটা শুনিনি কিন্তু আমি আমরা অ্যাকচুয়ালি অনেক গানই শুনি না হ্যাঁ প্রচলিত না সেটা বলতে চাইছি এই গানটা শোনা হয়নি আমার আজকে কি আপনি ঠিক করেছেন যে অপ্রচলিত গান অনেক গাইবেন না হ্যাঁ আমি এটা আমার অবশ্যই একটা প্ল্যান যে সবাই সচরাচর যে গানগুলো করে এগুলো তো সবাই শুনে যেগুলো শুনে নাই ওই রকম দু একটা গান করতে পারলে ভালো একটা ফোন নিনি হ্যাঁ হ্যালো কে আছেন সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি সিলেট থেকে বলছি মোহাম্মদ ফরাদ হোসেন ফরাদ হোসেন সিলেট থেকে বলুন কেমন আছেন জি আমি যে নজরুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি অবশ্যই জি জি বলেন আমি শুনতেছি জি আসসালামু আলাইকুম নজরুল ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সিলেট থেকে বলছি জি আপনি বলেন আপনার গানগুলো আমার আমি আস্তে আস্তে শুনছি গড়ে শেষে খুব ভালো লাগছে আমার একটা গান আপনার গানগুলো আমার একটা রিকোয়েস্ট ছিল ভাই অবশ্যই জি বলেন জি আমার একটা রিকোয়েস্ট ছিল বাউল গান শোনা বন্ধু তুই আমারে খুলে দিবা না দিলে তো মনে তো মানে না দিলে তো বুঝে না চেষ্টা করবো নজরুল ভাই যদি ইয়ে থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকেন এই এই ছন্দে একটা নজরুল গায় যখন পাইলাম শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলিয়া
আমি কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় জোড়ে। কাল তরঙ্গে ভাসিয়ে অঙ্গ দেখে বেড়াই কতই রঙ্গ, কাল তরঙ্গে ভাসিয়ে অঙ্গ দেখে বেড়াই কতই রঙ্গ, কায়ায় কায়ায় রঙ বেরঙের সত্য মায়ার ঝুলি মাগো, কায়ায় কায়ায় রং বেরঙের সত্য মায়ার ঝুলি। ঘাটে ঘাটে ঘটে ঘটে ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি আমি কাল নদীতে ধুলি, শ্যামানামের ভেলায় চড়ে। জন্মান্তরের ঘাটে মাগো ভাসি উঠি ডুবি, বলি মা ডাকে বলে আয় আমারে ছবি, ওরে আয় আমারে ছবি। জন্মান্তরের ঘাটে মাগো ভাসি উঠি ডুবি, কে বলি মা ডাকে বলে আয় আমারে ছবি, ওরে আয় আমারে ছবি। তবু তোমার পাই না নাগাল মেশে বেড়াই আর কত কাল, তবু তোমার পাই না নাগাল মেশে বেড়াই আর কত কাল, খেলার শেষে বল মা কবে বক্ষে লবে তুলি মাগো, খেলার শেষে বল মা কবে বক্ষে লবে তুলি। ঘাটে ঘাটে ঘটে ঘটে ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি আমি কাল নদীতে দুলি, শ্যামানামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, শ্যামানামের ভেলায় চড়ে। মনে হলো অনেকদিন পরে পেলাম তো আফসল আপনাকে, খুব ভালো। একটা ফোন নিয়ে নজরুল ভাই। হ্যালো, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটা মনে হয় একটু কমাতে হবে। ও, লাইনটা কেটে গেছে, আরেকবার চেষ্টা করুন দয়া করে। নজরুল ভাই, আপনাকে প্রথমে আমি যা বলছিলাম যে আমি আসলে আপনাকে ঢোলের মাধ্যমে চিনি, তারপরে হঠাৎ হঠাৎ আপনি গেয়ে উঠতেন, হ্যাঁ, তারপরে আমি মানে আবিষ্কার করলাম যে আসলে আপনি গান অনেক ভালো গান। গান শুরুটা কোথার থেকে? গান অ্যাকচুয়ালি ছোটোবেলাতেই গান করতাম, মানে ঢোলের সাথেই? ঢোলের সাথেই না, আগেই গান করতাম। আগে আসলে গান দিয়ে শুরু? গান দিয়ে শুরু ছিল খুব ছোটোবেলায়, তখন গান করতে করতে একটা সময় দেখতাম যে যারা সাথে ঢোল বাজে তো মনে হচ্ছে যে
হচ্ছে না এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ভাবলাম যে না আমিও চেষ্টা করি ঢোল, কেন হবে না, কেন হয় না কেন। আচ্ছা আচ্ছা, এই মানে সেখান থেকে ঢোলের শুরু শুরু তখন একসাথে দুইটা হতো। চলেন একটা ফোন নিই। হ্যালো, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? দাদা আমি মানিক বলছিলাম, ছায়ানটের মানিক। কেমন আছো মানিক? মানিক, এই ছেলেটা হচ্ছে গিয়ে ও ফোক নিয়েই কালচার করছে এখন, ছায়ানটে মনে হয় গান, ছায়ানট শেষ হয়েছে এখন মনে হয় ছায়ানট শেখাচ্ছেও, তাই না মানিক? হ্যাঁ, ছায়ানটে সহযোগী হিসেবে জয়েন করেছি। আচ্ছা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বলো। এই তো নজরুল ভাই, নজরুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি অবশ্যই, আপনি কেমন? এই তো হ্যাঁ ভালো আছি। নজরুল ভাই তো গান খুব ভালো লাগছে, আপনি অপরিচিত গানগুলো করছেন, গানগুলো খুবই ভালো লাগছে। তো কোনো রিকোয়েস্ট নাই যে গানগুলো করবেন, এগুলোই শুনবো, আপনার গানও শুনবো, আর পাশাপাশি দাদা তো গান করবেনই, দাদার গানই শুনবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ মানিক, অনেক ধন্যবাদ, সাথেই থাকো। গান গান এ এবার যে গানটি করব, ময়মনসিংহ অঞ্চলের কবি জালালউদ্দিন খাঁর একটি গান। আচ্ছা, খুবই বিখ্যাত একটি গান। আমি এই মনে করছি, ভাবের কথা বলতে গেলে নাই আসে তার শেষ, সেবা পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দে। ভাবের কথা কইতে গেলে নাই আসে তার শেষ, সেবা পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দে। সাইরা দে তুই মাওলানার বে, সাইরা দে তুই মাওলানার বে, মাতাল বৈতাল সাজো আগে কিরে, মাতাল বৈতাল সাজো আগে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মামা, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে বসা পূর্ণিমাতে লাগবে নেশার জুম, মদ খাওয়া মাতালের মতো করে দাও গা ঘুম, আমা বসা পূর্ণিমাতে লাগবে নেশার জুম, তোর ফুল বাগিচায় ফুটবে কুসুম, ফুল বাগিচায় ফুটবে কুসুম, নব বৈশাখে অগ্রভাগে কিরে নব বৈশাখে অগ্রবাগে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে।
বাবের কথা যে না বোঝে তার কপালে শালি, থান বিশেষে কাজল মাখলে কারে বলে কালি। আরে ভাবের কথা যে না বোঝে তার কপালে শালি, স্থান বিহনে কাজল মাখলে তারে বলে কালি। কবি জালালে কয় গুদাম খালি, জালালে কয় গুদাম খালি, বাঙ্গা ঘরে শিয়াল জাগে কিরে, বাঙ্গা ঘরে শিয়াল জাগে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে। আপনার ওই গানটা মনে আছে তারেক কুমার? যদি ব্যস্ত পাইতে চাও গো অন্তরে রাখো আল্লাহর ডোর। ফোন আছে মনে হয়, ফোন নিয়ে নি। ফোন নেই? আচ্ছা মনে হলো হঠাৎ করে যে ফোন এসছে একটা, গানটা শুনে নি। মনে আছে আপনি বাজিয়েছিলেন এর সাথে মাটির মনে? যদি ব্যস্ত পাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডোর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর। মমতা জাপা গাইছিল মনে হয় গানটা, এটা একটা সাওল জবাবের মতো ছিল তাই না, মানে কবি গানের মতো ছিল আর কি। একটা মহিলা ছিল একজন পুরুষ ছিল, মহিলাটা বলছে আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারফতির বিষয়ে কিছু সওয়াল যাব গাইয়া, বেয়াদবি নিবেন না দেখাই আমার ভান, হাদিস কুরআন মানেন না কেমন মুসলমান, মোল্লা মুন্সি খেপা কেন হই আপনাদের উপর গো অন্তরে রাইখো আল্লাহর ডোর, যদি ব্যস্ত পাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডোর। এটার জবাব এসে বলতেছে কোরআন হাদিস বুঝি না কিছু পারবে, কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, তুই পারাসি ভাড়া বইরা বুঝবে কি মদন, নিজের আইন বোঝে না অন্যের বুঝাই, সব লোকের ভুল বুঝাইয়া কাঠমোল্লা রাই খায়, বেস্তের লোভ করি না হায় নাই দোজকের ভয়ে গো অন্তরে রাইখো আল্লাহর ডোর, যদি ব্যস্ত পাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডোর। সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচের গান বেপর্দা হইয়া, পুরুষ পোলার জন্য বাহির, পুরুষ পোলার জন্য বাহির নারীর জন্য ঘর গো অন্তরে রাইখো আল্লাহর ডোর, মাইয়া হইল আদি বস্তু সৃষ্টি যারে দিয়া, ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া, মাইয়াই হয় ঘরের মাইয়া হয় প্রেমের মাধ্যম, মাইয়াই হয় মা, মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না, সৃষ্টি করতে তো নহি লাগে নারী এবং নর গো, প্রেম রাখি অন্তরের ভিতর, যদি ব্যস্ত পাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডোর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি ওই অন্তরের ভিতর। বাহ পুরোটা গাইলাম, অনেক লম্বা একটা গান, খুব ভালোই গেছেন না? অনেকদিন পরে গেলাম আমি, হঠাৎ করে খুঁজে পেলাম যে গানটা একটু গাওয়ার
দরকার। আর অনেক দিন এই তারেক মাসুদ একজন ছিলেন আমাদের আনিস ভাইয়ের মতন, যে একটু বদলের চেষ্টা, সেই জায়গার থেকে দুইটা মানুষকে আমার খুব কাছাকাছি মনে হয়। এটা অবশ্যই অনেক, আমিও একমত, তাই না?